জিম্বাবুয়ে সফরে নতুন ব্যাটিং উপদেষ্টার তত্ত্বাবধানে সিরিজ খেলবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার প্রিন্সকে শুধু এই সিরিজের জন্যই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক মাস সময় তাই ব্যাটসম্যানদের টেকনিক নিয়ে কাজ করা সম্ভব নয় এই অল্প সময়ে ব্যাটসম্যানদের কেবল মানসিকভাবে সঙ্গ দেয় প্রিন্সের একমাত্র কাজ হবে মাছসাঙাকে একান্ত সাক্ষাৎকারে বলেছেন এই প্রটিয়া কোচ। প্রত্যেক ব্যাটসম্যানেরই নিজস্ব কিছু টেকনিক থাকে যা তার কাছে ইউনিক একমাস সময় আর সিরিজ চলাকালীন ব্যাটসম্যানদের এই টেকনিক নিয়ে কাজ করা আসলেই সম্ভব না এবারের সফরে আমি কেবল মানসিকভাবেই ব্যাটসম্যানদের সঙ্গ দিতে পারবো বিশ্বের নামি দামি ক্রিকেটাররা কিভাবে চিন্তা করে সেসব নিয়ে ক্রিকেটারদের সাথে আলোচনা করতে পারলে নিশ্চয়ই তারা উপকৃত হবে এর আগে দক্ষিণ আফ্রিকার পশ্চিম প্রাদেশিক দলের হেড কোচ হিসেবে সর্বোচ্চ লেভেলে কাজ করেছেন অ্যাসোয়েল প্রিন্স যে কোনো জাতীয় দলের সাথে কাজ করার সুযোগ এবারই প্রথম পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে ছটি টেস্ট ও দুইটি ওয়ানডে খেলা এই প্রটিয়া ব্যাটসম্যান সাকিব তামিম মুশফিকদের বিপক্ষে খেলা প্রিন্স চান যাতে সফল হয় তার প্রথম অ্যাসাইনমেন্ট আশা করি দলের ক্রিকেটারদের সঙ্গে ভালো কাজ করতে পার বিশেষ করে তরুণদের মানসিকতার ওপরই হয়তো আমার মূল কাজ করতে হবে যেখানে সিনিয়র ক্রিকেটারদেরও সাহায্য পাবো বাংলাদেশ সাদা বলে যেমন দল লাল বলেও সেই মানে যাওয়া সম্ভব তাদের জন্য মানসিকতায় কিছুটা পরিবর্তন আনতে পারলে সেটা খুবই সম্ভব বলে আমি মনে করি ইউরো ফুটবলে ফ্রান্সকে সমর্থন করা প্রিন্সও কিছুটা মনক্ষুণ্ণ আসর থেকে দলের বিদায় আনফরচুনেটাই শাকিট রুবেন মাছরাঙা সংবাদ ঢাকা